নমস্কার বন্ধুরা, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি তুমি আপসা পাচ্ছি হোঙ্গে, ম্যাগি আছি হো। আজ মে এক গাড়ি কা রেসিপি লেকার আই হুঁ, তো বিনা স্কিপ কে ভিডিও কো দেখিয়েগা প্লিজ, আর বহুত হি ছোটা ম্যানে ভিডিও বানায়া হ্যায়। আজকে আমি ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি, কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমি জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, তাতে সাতটা ডিম দিয়ে দিলাম। নুন দিয়ে ডিমটা সেদ্ধ করলে ডিমটা কিন্তু ফেটে যায় না। তো ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। 1.5 কোহাম পিল কার লেঙ্গে ইসকে বা ইসকোয়ে কাট লাগা লেঙ্গে এসে করকে ডিমের ওপর ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নেব, যাতে মশলা ডিমের ভেতর ভালো করে ঢোকে। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেবো। 1.5 স্কোপ থোড়া সা হাম ফ্রাই কর লেঙ্গে, মানে নামক থোড়া সা অ্যাড কিয়া হ্যায়, আমি একটু নুন দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছে তেল থেকে। ওই তেলেই 3টা মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ, 8 থেকে 10টা কাজু, আদা আর রসুন আমি হালকা সতে করে নেব। উসি তেল মে হাম পেঁয়াজ কাজু আদরক আর লহসুন কো হাম থোড়া সতে কর লেঙ্গে, উসকো হাম নিকাল লেঙ্গে ঠান্ডা হোনে কে বাদ উসকো হাম গ্রাইন্ডার মে ডাল কে পিস লেঙ্গে। জাস্ট এটার কোনো কালার চেঞ্জ হবে না, একটু সতে হয়ে যাওয়ার পর, ঠান্ডা হওয়ার পর এটাকে গ্রাইন্ডারে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি জল ছাড়া ঘুরিয়েছিলাম, তারপরে আবার একটু জল দিয়ে এটার স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ওটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কী কী ফোড়ন দিয়েছি সেটা স্ক্রিনে মেনশান আছে। এবার পেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়েছি, এটায় আমি কোনো হলুদ অ্যাড করব না। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কড়াইয়ে মানে তেল ডালকে খারে মশলা দিয়া থা, বাদ পেঁয়াজ কা পেস্ট ডালা থা, নমক থোড়া কাশ্মীরি রেড চিলি আর গ্রিন চিলি ডালকে ইসকো হাম আচ্ছে সে ভুন লেঙ্গে। আমি এবার মানে দহি অ্যাড কর দিয়া হ্যায়, গ্যাস কা ফ্লেম মানে লো রাখা হ্যায়। এখানে আমি কিছুটা দই অ্যাড করে দিলাম 4 টেবিল চামচের মতো। এবার ভালো করে এটাকে আবারও একটু কষিয়ে নেব। আমি একটু চিনি অ্যাড করে দিলাম, মানে থোড়া চিনি অ্যাড কিয়া হ্যায়। আমি ইসমে হাম পানি অ্যাড কর দেঙ্গে 1 সে 2 কাপ। আমি একটু জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা আপনারা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট কুক হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ ঘি আর 1/2 টিস্পুন এখানে আমি গোলাপ জল অ্যাড করে দিলাম। ইয়াপের মানে 1 টেবিল স্পুন ঘি আর 1/2 টিস্পুন গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল অ্যাড করে রেস্টে রেখে দেওয়ার পর এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।